বুধবার সোনামুড়া থানাধীন কালাপানিয়া এলাকায় 23 বছরের এক বিবাহিত মহিলা জঙ্গলে যায় গরু আনার জন্য। তখনই কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের মেম্বার মমতাজ মিয়ার ভাই জাহাঙ্গীর মিয়া জঙ্গলে গিয়ে মহিলাকে আচমকাই পেছন দিয়ে জড়িয়ে ধরে, এমনকি এরপরই মহিলাকে জোরপূর্বক মুখে উড়না চাপিয়ে ধর্ষণ করার পর ওই মহিলাকে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকিও দেয়, এমনকি তার পরিবারের লোকজনদের মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয় জাহাঙ্গীর হোসেন। ঘটনার পর ধর্ষিতার তরফ থেকে সোনামুড়া থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয়। তোমার সাথে কি করছে শারীরিক সম্বন্ধ করছে? হ্যাঁ, শারীরিক সম্বন্ধ রাখছে। হ্যাঁ, জোর করে? হ্যাঁ, তখন আমি যে কষ্ট ফুটিয়েছি। হ্যাঁ, তোমার আর কি কি কইছে? কো কইলি বলে আরে ইতেন দড়ি দি বান্ধি লটকাই মারলে। কে কইছে কথাটা? হে হে, মানে কি জাহাঙ্গীর? জাহাঙ্গীর কে? এটা মমতাজের ভাই। মমতাজ কেডা মেম্বার? কোন পঞ্চায়েতের মেম্বার? কোন পঞ্চায়েতের মেম্বার? কালাভিনা। এদিকে ঘটনার দিন মামলা দায়ের করার পর সাংবাদিকদের হস্তক্ষেপে 8 ঘন্টার মধ্যে জাহাঙ্গীর হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে সোনামুড়া থানার পুলিশ। অপরদিকে ধর্ষণের ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে ধর্ষক। সে জানায় সে ধর্ষণ করেনি। নাম কি তোমার? রেপ করনি? মেয়ের অ্যাকিউজড বলছে বা মেয়ে খুদ আমাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে কি আপনি রেপ করেছেন? ওকে একবার জোর করে মুখে রুমাল ঢুকিয়ে বা ওর ওলনা ঢুকিয়ে রেপ করেছেন, সুতরাং এই বিষয়টা আপনি কি বলবেন? না না স্যার, এই ব্যাপারে আমি কোনো জানি না স্যার, এই ব্যাপারে আমি কোনো জানি না। তবে ঘটনার পর ধর্ষিত মহিলার মেডিকেল করা হয়নি বলে খবর, এলাকাবাসী সূত্রের খবর। মমতাজ মিয়া সিপিএম আমলেই ছিল কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের মেম্বার। ওই সময়ই এলাকাবাসীর প্রতি চলত 2 ভাইয়ের অত্যাচার অবিচার। ওরা পেত না কোনো প্রকার সরকারের সুযোগ সুবিধা। এখন এলাকাবাসীরা এই ধর্ষণকাণ্ডে অভিযুক্ত জাহাঙ্গীরকে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।